এবং আজকে এই যে প্রতিবাদের ঝড়, সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না, কিন্তু একজন খসরু কখনই কোনো কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট দিতে হবে, কিছু নামধারী মানুষ, সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে, ডাইরেক্ট বলতে হবে ব্যাপারটা, তুই আসিস, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত। আর পিন্টু সাহেব, আপনি বোধ হয় একটু ভুল বলছেন, একতার জায়গাটা নাই, এসব কথা বললেন না, কারণ অনেকেই আছে এই খসরু সাহেবকে কেমনে করে 18 সংগঠন থেকে সরাবে, এই ধান্দায় তো এখন ব্যস্ত, কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না। একটা মনে করেন যে লাইক একটা খসরু কাজ করছে, কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে 100% আমরা সবাই সহযোগিতা করছি? এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি, এই নীতিটার মধ্যে কিন্তু আসেন না, এই জায়গাটাই আসি, উনি হয়তো বা বলতে পারবেন না, কিন্তু আমরা জানি, কিন্তু ইন্টারনাল আউট ইনসাইড আউটসাইড সবটাই জানি, কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক, যারা একটু মানে থামা ধরা তাদের একজন আসবে, ওই জায়গাগুলিই তো ক্লিয়ার নাই। আর সবসময় আমি একটা কথা বলি যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট, আমি মনে করি, একটা কিডনি যদি আমি মনে করি সেটা পরিচালক সমিতি, আর একটা অর্গান আছে, এই তিনটা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি। আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্রের, তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না, হয় কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয়, যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরব্বী থাকে না, মুরব্বী থাকে না, সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা নেয়, তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র। দেখেন ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামা কাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে এই ইয়েতে, তারা প্রতিবাদ করেছে, এবং আজকে এই যে প্রতিবাদের ঝড়, সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না, কিন্তু সবার পকেটে পয়সা হয় না, কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলে যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে। যেরকম একটা আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল, একটা জসিম দরকার ছিল, একটা দেলারজন জন্টু স্যার একটা দরকার আছে। তো আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি এখানে, যে এই যে 18 সংগঠনের প্রধান খসরু ভাই, উনি কিন্তু কাজ করার চেষ্টা করে, কিন্তু আমরা কিন্তু আমি দূরের থেকে দেখি, হয়তো বা খুব একটা টাচে আমি থাকি না এখনকার চলচ্চিত্রে, যখন কাজ করি কাজ করি আবার চলে যাই, কথা হয় এবং স্টাডি করি আমি, কিন্তু অনেক সে চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে কিন্তু লাভ হয় না। আজ আমার বন্ধু আলম, সে সামর্থ্য আছে তার চলচ্চিত্র ছাড়া বেঁচে থাকার, তার উপার্জন করার মতো তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু দিন শেষে কিন্তু সেই ভাবির রাগ হোক আর যাই হোক না কেন, সেই চলচ্চিত্রেই থাকে। তো যারা নাকি নিজেকে বিসর্জন দিয়ে ফ্যামিলির অন্য অন্য সেক্টরগুলিতে বিসর্জন দিয়ে যেসব মানুষগুলি, পাগল মানুষগুলি থাকে, সেই পাগল মানুষগুলিকে কীভাবে সরাই দিতে হয় সেই চেষ্টাই কিন্তু রত থাকি আমরা। তো আমাদের দিন শেষে তো কিছু হয় না, কোনো কিছু নাই এখানে, কিন্তু ওই যে আমি আবারও বলছি পিন্টু সাহেবের কথা, যে 18 সংগঠন বলেন, আসলে পার্টিকুলার ডোমিনেট করার মতো 4-5 জন মানুষের ভীষণভাবে দরকার, একজন খসরু কখনই কোনো কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে মানে বুকে হাত রেখে বলতে হবে যে যে না, আমি আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি, আগেও দিচ্ছি পরেও দিচ্ছি। আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে, এই ঝড়টাকে যদি আমরা বেগবান করতে না পারি, ওটা তো একটা জায়গায় থেকে যায়, আপনার একটা ফ্লো, একটা বাতাসের গতি কত দূর, বাতাসের গতিটার আমাদের কাজটা কী,
একটা বাতাসের গতি যদি ফ্লোটা যদি সামনের দিকে আগায়, সেইটাকে কিভাবে আরো সামনের দিকে নেওয়া যায়, এইভাবে কিন্তু নিতে হয়। কিন্তু সবাই কি টুপুকে হাত রেখে বলতে পারবেন, ইকবালকে সহযোগিতা করবেন? নো, এটা কিন্তু অনেকে বলতে পারবে না। কিন্তু সাধারণত এই ডেড বডি ছবির মানে প্রচার কাজ, আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন, আমি দিন শেষে কিন্তু দেখেন 200-250 ছবি রিলিজের পরে, এত বছরের কেরিয়ারের পরে কিন্তু আমার লাগে না কিন্তু একটা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা মানে প্রচার কার্যে, কিন্তু আমি আমি করেছি অনেক বছর পরে। কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে, তাকে যতই আঘাত করা হোক না কেন সে কিন্তু ইস্পাতের মতো হবে কিন্তু, ঠিক আছে? ওই যে বলে না বটি, কিন্তু ওই যে কি বলে রেল লাইনের পাতের কাজটা, ওই বটি খুব ধার হয় ইস্পাতের। হ্যাঁ, তো ওই সব কিন্তু ওই যে মানে কাঁচা লোহা দিয়ে কিন্তু বটি তৈরি হয় না। তো আমরা সেটাই অপেক্ষা করব, কারণ এই সিনেপ্লেক্সে কিছু নামধারী মানুষ যারা চাচ্ছে না যে এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে যে ধ্বংস করে দেওয়া, সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ডাইরেক্ট বলতে হবে, ব্যাপারটা তুই আসিস, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, না হলে কিন্তু কখনোই কিন্তু হবে না। আমাদের অনেক কিছুই প্রবলেম হয়, আমরা কিন্তু এড়ায় চলে যাই, কাব্যিকভাবে নাম বলি না, অমুক বলি না, তমুক বলি না, কিন্তু এইটাকে প্রতিবাদ করতে হবে। কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্রের কথাটা বলা হচ্ছে প্রতিটা ছবি, একটু বলেন তো। আমার ভাগ্নে আমাকে বললো যে মামা, ডেড বডিটা দেখবো অনেকদিন পর, একটা ছবি আপনার মুক্তি পেয়েছে, তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো, কী বিষয়? আমরা তো নিজেই জানি না, এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তাদের তারা আমাদেরকে শোই দেয় না। পার্টিকুলার আপনারা মনে করেন না, সিনেপ্লেক্সের কিন্তু কোনো দোষ নেই, মুষ্টিমেয় কিছু মানুষের দোষ। সেই মুষ্টিমেয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডমিনেট করছে, সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন, দেখবেন যে সব ক্লিয়ার, সবচেয়ে কাছের মতো হবে। এবং আমাদের তথ্য মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছেন, যারা আছেন, তাদেরকে প্রচণ্ড রকমের স্টাডি করতে হবে আমাদের চলচ্চিত্র নিয়ে, যে কিভাবে আগানো যায়। আমরা যদি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিটা এমপিকে, আমরা 300 MP-র একটা সিট আমরা এই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কাজ করি, একজন এমপিকে বলে দিক না যে তোমার এখানে একটা করে সিনেপ্লেক্স হবে, 300টা সিনেপ্লেক্স আমি সময় দিলাম 5 মাস, এই 5 মান্থের মধ্যে তোমরা প্রতিটা এমপি সব জায়গায় একটা করে সিনেপ্লেক্স হবে। তো এইটা তো দিচ্ছে না, এটা তো দিচ্ছে না, কাদের কাছে টাকা দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো কিছুই জানি না। তো দিন শেষে কিন্তু ওই একটা কথাই বলবো আমি, যে দেখেন একটা পরিবারের ফাদার না থাকলে না কিছু হয় না।